हेलो फ्रेंड्स, बांगाली नाना सादे अपन सबा के स्वागत। आज हमें फिश रेजलर रेसिपी नहीं अपन सामने हाजिर होरे थका उपकरण दिए खूब सहजे अनुष्ठान बाड़ी सदे ये फिश रेजलाटा तैरी ना जाए। जीरा राइस, फ्राइड राइस, पोलाओ, रुटी, परोठा सब समय खेते क्योंकि भीषण ही भलो लागे। को विशेष दिन अतिथि आप्यान करार्जन रेसिपिटा क्योंकि एकदम ही परफेक्ट। तो चलो देखे नवा जा आज के रेसिपि। फिश रेजला करार्जन एखे 7 पिस कतला माछ भालो करे धुए निये 1 टेबल चामच नून और अल्प करे एकटु हलुद गुड़ो माखिए निएछि। चाइले आपनारा हलुद छाड़ाओ किन्तु करते पारेन। कतला माछेर जायगाय भेटकि माछ बा पोना माछ तो करते पारेन। नून माखिए 10 मिनिट रेखे दिते हबे। ततक्षण किछु मसला तैरि करे नेब। एकटा बाटि निये निएछि, एर मध्ये दिये दिलाम 1 टेबल चामच पोस्त आर दिच्छि 2 टेबल चामच चारमगज। चाइले आपनारा पोस्तर परिमाणटा एकटु कमिये दिए चारमगजेर परिमाणटा एकटु बाड़िये दिते पारेन। दिये दिलाम 10टा काजू बादाम छाड़া আমন্ড ও চিনি বাদামও ব্যবহার করতে পারেন। অল্প করে জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো। তারপর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি আর 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে মাছের পরিমাণ বেশি বলে আমি 3টে পেঁয়াজ দিচ্ছি। যদি আপনাদের মাছের পরিমাণ কম হয় তাহলে 2টো পেঁয়াজ দেবেন। এই রেসিপিতে পেঁয়াজ সেদ্ধ করে ব্যবহার করতে হয়, সেজন্য গ্যাসটা কড়া বসিয়ে দিয়ে দিলাম 1.5 কাপ জল। যেহেতু এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি, যদি পেঁয়াজের পরিমাণ একটু কম হয় তাহলে আপনারা 1-1.5 কাপ মতন জল দেবেন। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে ঢাকা দিয়ে 5-7 মিনিট হতে দেব। এর থেকে কিন্তু বেশি সময় একদমই লাগবে না। 7 মিনিট পর ঢাকা খুলে ফেললাম, পেঁয়াজ এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তারপর একটা পাত্রে ঢেলে একটু ঠান্ডা হতে দেবো। কড়াটা ধুয়ে আমি গ্যাসে বসিয়ে দিলাম। মাছগুলো এবার ভেজে নেবো। তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সাদা তেল। এখানে কিন্তু সাদা তেলেই রান্নাটা করতে হবে। তেলটা ভালো মতন গরম হতে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার অল্প করে একটু নুন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে মাছগুলো কড়ার গায়ে লেগে ধরবে না আর খুব সহজেই মাছটা উল্টানো যাবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি 4 পিস মাছ প্রথমে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছগুলো হালকা লালচে করে একটু ভেজে নেব। যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি পোস্ত, চারমগজ আর কাজু বাদামের পেস্টটা তৈরি করে নেব। তার জন্য মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। এদিকে মাছের একটা পিঠ হয়ে গেছে, মাছগুলো আমি সব উল্টে দেবো। মাছগুলো সব উল্টে দিয়েছি। এদিকে পোস্তর পেস্টও তৈরি করা হয়ে গেছে, এটা বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি। ওই জারের মধ্যেই সেদ্ধ করে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আর বাকি যে জলটা আছে সেই জলটা আমি মশলা কষার সময় ব্যবহার করে নেব। বা ঢাকা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে পেঁয়াজের পেস্টটা তৈরি করা হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। এরকমই পেস্টটা তৈরি করে নিতে হবে। আর এদিকে মাছ 4 পিস ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 4 পিস মাছ আমি একটা পাত্রে তুলে নিলাম। এই তেলের মধ্যেই বাকি 3 পিস মাছ দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একইভাবে এই 3 পিস মাছ ভেজে নেব। মাছ ভাজা এখানে হয়ে গেছে, পাত্রের মধ্যে তুলে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা একটু গরম হতে দেবো। তেল গরম হয়ে গেছে, 1 চামচ সাহাজিরে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাহাজিরে না থাকলে এমনি জিরে ফোড়ন দিতে পারেন। 5টা শুকনো লঙ্কার মধ্যে দিয়ে দিলাম। 2টো দারচিনি মাঝখান থেকে টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। 2টো ছোটো এলাচির মুখটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। 4-5টা লবঙ্গ দিয়ে দিলাম। আর দিচ্ছি 10-12টা গোলমরিচ। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাগুলো একটুখানি ভেজে নেব। মশলা ভাজার একটু গন্ধ বেরোলেই বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। যেহেতু এখানে পেঁয়াজটা সেদ্ধ করা আছে বেশি ভাজতে হবে না। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে 2 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু নুন। নুনটা দিয়ে ভালো মতন করে আবার একটুখানি কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। আদা রসুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট কষিয়ে নিলে হয়ে যাবে। কাঁচা আদা রসুনের গন্ধটা চলে গেলেই হয়ে যাবে। দেখুন আদা রসুনটা ভালো মতন কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি। এবার কাজু বাদাম বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে ভালো মতন কষিয়ে নিতে হবে। যখন এর থেকে তেল ছাড়বে তখন মনে করবেন ভালো মতন এটা কষানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা হাইতে করবেন না, যেহেতু বাদাম দেওয়া আছে তলা থেকে লেগে যেতে পারে। দেখুন তেল কিন্তু আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে, ভালো মতন এখানে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই 3 টেবিল চামচ টক দই, অল্প একটু নুন আর চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু দইটা দিতে হবে, নাহলে দইটা ফেটে যাবে। দইটা দিয়ে ভালো মতন করে এর সঙ্গে কষিয়ে নেব। 2 মিনিট কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা চিরে আমি দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দই ফেটানোর সময় একটু চিনি দিয়েছিলাম, সেজন্য আমি এখানে চিনি দিচ্ছি না।
দই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দেবো স্বাদ মতন একটু নুন। এই সময় মশলাটা একটু চেক করে নেবেন, আপনাদের স্বাদ অনুযায়ী নুন ঝাল মিষ্টিটা লাগবে দেখে দিয়ে নেবেন। পেঁয়াজ সেদ্ধ জলটা দিয়ে আমি ভালো মতন করে মশলাটা একটু কষিয়ে নেব। তারপর গরম করে রাখা জল আমি এর মধ্যে 2 কাপ দিয়ে দিলাম। আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চান সে অনুযায়ী কিন্তু এখানে জলটা দেবেন, গরম জল ব্যবহার করবেন। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি, ঝোলটা ফুটে উঠেছে। ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো মতন করে একটু মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা লোতে বা লো টু মিডিয়ামে রেখে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মাছগুলো সেদ্ধ হতে দেব। মাঝে ঢাকা খুলে একটু নেড়ে দিতে হবে যাতে তলা থেকে লেগে না যায়। 5 মিনিট পর ঢাকাটা খুলে ফেললাম, মাছ এখানে ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর তেলও উপরে ভেসে উঠেছে। আলতো হাতে একটু নেড়ে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আর আমি এরকমই একটু গ্রেভিটা রাখবো, আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চান চেক করে নিয়ে দেখে নামিয়ে নেবেন। আমি দেখে নিয়েছি নুন কম আছে তাই স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে আবার একটুখানি মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর দেবো 1 চা চামচ ঘি, যেহেতু রেজালা ঘি কিন্তু দিতে হবে। ঘিটা দিয়ে ভালো মতন করে একটু মিশিয়ে নেব আর দেবো কেওড়া ওয়াটার। আমি এখানে 1 থেকে 1.5 চা চামচ কেওড়া ওয়াটার উপর থেকে ছড়িয়ে দিলাম। ভালো করে আবার একটু মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো। ঢাকা দিয়ে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো যাতে ফ্লেভারটা ভালো মতন মাছের মধ্যে হয়ে যায়। 3 মিনিট পর ঢাকাটা খুলে ফেললাম, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ফিশ রাজল আমার একদম তৈরি, সার্ভ করার জন্য একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। জিরা রাইস, ফ্রাইড রাইস, পোলাও, রুটি, পরাঠা সবার সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর খুব ঝটপট রান্নাটা করে নেওয়া যায়, ছোট থেকে বড় সবাই খেতে পারে, অতিথি আপ্যায়ন করার জন্য একটা পারফেক্ট রেসিপি। আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।